ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল, এটা যে চিরন্তন সত্য, এটা কি এমনি এমনি হয়েছে? ইতনি সুন্দর হুম কিয়া করু গুয়া মারা খা। এই অপমানিকে দিয়েছে শয়তানের লাড়া, এই জন্য তো ভিডিও শেষে বলবে তাহলে তাকে ছাপিয়ে গেছে আজকে আমাদের এই আপুমনি, যার নাম না বললেই চল। মিস চকলেট তো ন্যাকামো করতে গিয়ে ক্যামেরার ঢাকনা খুলতেই ভুলে যায়। কোথাও সে হৃদয়বাবুর সাথে নাচানাচি করছে, তো এসব দেখে ভাবলাম একে একটু হালকার উপর ঝাপসা দিয়ে দিই। হ্যালো গাইজ, আই এম জাবির ফ্রম জানকি, তো কি খবর তোমাদের? না ভয়া শয়তানা, ভয় না রে, না শয়তানে তুমি গড়ে না রে, দেখবো লাগছি তো। বলছিলাম যে টিকটকারদের কিছু ইউনিক কাজ থাকে যা এদের প্রতিবন্ধীর প্রতীক, এই আপুমনিও তার ব্যতিক্রম নয়। এনার কিছু ইউনিক কাজ হচ্ছে কথা শেষে কুত্তার মতো জিব্বা বাইর করা, আর ঘাড়ে যে বালপাকনা লেখা আছে সেটা শো করা, বা কুকুরেও জিব্বা বাইর করে নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য। কিন্তু এর সমস্যাটা কি আমিও না, বিয়া করলে আমি তোমার এই করব, তুমি না করলে অন্ধকারে করব। হ্যাঁ, তোর মতো প্রতিবন্ধীদের তো আর ভাতারের অভাব হয় না। ভাইয়া আমার কি প্রেম করো, বয়স হয়েছে আমি প্রেম করব, আল্লাহ কি বলেন এগুলো তো বাস্তব ফেলা। আচ্ছা আই হোপ নেক্সট ডে কমেন্টটা একদম আসবে না। কোন দিক দিয়ে সেক্সি মনে হয়, তোর দেখলে কি মনে হয় সেটা কি তুই জানিস? তোর দেখলেই তো মনে হয় তুই পুষ্টিহীনতায় ভুগতিছিস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো ঠিকই বলছি, আমি বুঝি না কোন কোম্পানির গাঁজা সেবন করে, কখন কি বলে নিজেও ঠিক পায় না। একবার কইলো ভাইয়া আমার কি প্রেম করো, বয়স হয়েছে আমি প্রেম করব, আল্লাহ কি বলেন এগুলো তো বাস্তব ফেলা। নেক্সট, বিয়া করলে আমি তোমারই করব, তুমি না করলে অন্ধকারে করব। ভাই রে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা না খাইলে কি কেউ এসব বলতে পারে? মানে কি বলবো, যাই হোক এবার আসল কথায় আসি। এরকম সন্তানদের বাবা মা কেমন আমি জানি না, কে বা কারাদের সাপোর্ট দেয়, এ বয়সে মেয়ের হাতে ফোন তুলে দিছে, মেয়েকে এসব করতে দেখো পরিবারে কেউ কোনো কথা বলে না, চুপ করে থাকে। এরাই সরকার এবং প্রশাসনকে বেশি গালাগালি দেয়। একটা কথা চিন্তা করেন, এই মেয়ে কার সাথে ভিডিও মেক করতেছে? টিকটক আর হৃদয়ের সাথে। টিকটকে ভিডিও বানিয়ে পরিচিতি পায় টিকটক হৃদয় নামে। সম্প্রতি হৃদয় সহ চারজন মিলে ভারতে বাংলাদেশি মেয়েকে যৌন নির্যাতনের ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার পরিচয় শনাক্ত করে পুলিশ। আসলে এসব কিছু দায়িত্বহীন অভিভাবকের জন্য আজকে মেয়েদের এই অবস্থা, বুঝলে বুঝপাথা, না বুঝলে আর কিছু কইতাম না। সেই পর্যন্ত ছিল আজকে ভিডিওটি। আপনারা এই মুহূর্তে যার যার কাজে ফিরে যান, তা না হলে সাটাই শুরু হবে। উড়ে বাবা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য, কারণ টিকটক নামে চিড়িয়াখানায় কোনো প্রতিবন্ধীর অভাব নাই। সো আসসালাম।